প্রিয় দর্শক, ম্যাট্রিসম টু দ্য পয়েন্টে আমি সোমা ইসলাম সকলকে স্বাগত জানাচ্ছি। একদিন আগে ঘোষণা হয়ে গেছে দেশের সবচেয়ে বড় বাজেট, এবং সবচেয়ে বড় কথা এই বড় বাজেটটা অন্যান্য বারের চেয়ে উচ্চভিলাষী বাজেট না, কিন্তু তার স্বপ্নগুলো অনেক বড়। এখন অনেকে প্রশ্ন তুলেছেন যে এই যে বাজেটের বড় বড় স্বপ্ন, এটা কি করে পূরণ হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, স্বপ্ন দেখালে যে সেই স্বপ্নটা পূরণ করা যায়, এটি কিন্তু বর্তমান সরকার দেখিয়ে ফেলেছে, এবং সেই তার প্রমাণটাই হচ্ছে 25 তারিখে যে পদ্মা সেতু উদ্বোধন হবে। অর্থাৎ কথা দিলে কিংবা জনগণকে দেওয়া কথার বরখেলাপ না করে তার নির্বাচনী প্রতিশ্রুতি বলি কিংবা মানুষের কাছে করা অঙ্গীকার বলি, সবটাই যে সরকার রাখতে পারে এবং রেখেছে, সেটিই কিন্তু 25 তারিখে সেই প্রমাণটা দৃশ্যমান হয়ে যাবে। অর্থাৎ নিজেদের সক্ষমতা, নিজেদের শক্তি, নিজেদের স্বাবলম্ব এবং নিজেদের অর্থায়নে যে পদ্মা সেতু, সেটি সারা পৃথিবীকে, বাংলাদেশ যে একটা আত্মমর্যাদার দেশ এবং তারা যে আত্মমর্যাদাশীল জাতি হয়ে গঠেছে অর্থনৈতিকভাবে এবং পুরো বিশ্বের কাছে নিজেদেরকে যে একটা অন্য রূপে প্রকাশ করেছে, সেই দলিলটি কিন্তু 25 তারিখে সারা পৃথিবীর কাছে উন্মুক্ত হয়ে যাবে। পদ্মা সেতু পারাপারের জন্যে মানুষকে খুলে দেওয়া হবে, এবং এটা যে একটা রেভুলেশন অর্থনীতি থেকে শুরু করে কমিউনিকেশন ব্যবস্থায়, সেটার বলার বাকি রাখে না। কিন্তু এই পদ্মা সেতুকে ঘিরে শুরু থেকে শেষ পর্যন্ত যে হাজারো ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রগুলোকে পাশ কাটিয়ে কি করে এই সফলতা এবং এই অসম্ভবকে সম্ভব করার গল্প, সেই জায়গাটাই আমরা আজকে জানতে চাইব। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন যিনি, তার পরিচয় বিশেষভাবে আমাদের দেওয়ার কিচ্ছু নেই, তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ, এটুকুই বলা যথেষ্ট। তোফায়েল আহমেদ এমপি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আর আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ পদ্মা সেতুর আগে এবং পরে। আমি জনাব তোফায়েল আহমেদ আপনাকে আজকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, শোনা যায় আমার কথা? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। জি, জায়গাটা একটু জানতে চাই যে পদ্মা সেতু, একটা সময় মনে হতো যে এই যে 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী 4 জুলাই এটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছিলেন, অর্থাৎ এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে ওপারের মানুষগুলোকে, অর্থাৎ 21টা দেশের কমিউনিকেশন, জেলার কমিউনিকেশন ব্যবস্থাকে বদলে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাধাগ্রস্ত করেছিল নানা ধরনের ভিন্ন মত। সেখানে দেশি বিদেশি ষড়যন্ত্র তো অবশ্যই ছিল, সেই জায়গাগুলো মোটামুটি সারা দেশের মানুষ মোটামুটি জানে যে ষড়যন্ত্র কি হয়েছিল এই পদ্মা সেতু না হওয়ার জন্য। কিন্তু সব কিছুকে ছাপিয়ে কি করে পদ্মা সেতু হয়ে গেল, সেই জায়গাটা একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের জাতির পিতা কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে এই পদ্মা পুরস্কার আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আমার স্পষ্ট মনে আছে যে জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেছিলেন, যখন বিশ্ব ব্যাংক টাকা বন্ধ করে তিনি দাঁড়িয়ে ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার নিজস্ব অর্থায়নে আমি এই পদ্মা ব্রিজ করব। তার সেই দৃঢ়তা, তার সততার কারণে আজকে পদ্মা ব্রিজ করা সম্ভব হয়েছে। এবং আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত পদ্মা ব্রিজ, বিশেষ করে আমরা যারা দক্ষিণাঞ্চলের মানুষ, আগামী 25শে জুন এই পদ্মা ব্রিজের উদ্বোধন হবে এবং 26 তারিখ থেকে যাতায়াত শুরু হবে। এটা আমরা দক্ষিণাঞ্চলের 21টি জেলা আমরা উপকৃত হব। শুধু অর্থনৈতিক কারণেই আমাদের কল কারখানা, ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিল্প গড়ে উঠবে। যেমন আমার নিজের জন্মস্থান ভোলা, সেখানে পর্যাপ্ত গ্যাস আছে, এই ব্রিজের কারণে আমাদের সেখানে গ্যাস উত্তোলন করে সেটা আমরা অন্যান্য জেলায় আমরা পাঠাতে পারবো, বিশেষ করে বরিশাল, খুলনা, পিরোজপুর এইসব জায়গায় আমরা এই গ্যাস পাঠাতে পারবো। সুতরাং পদ্মা ব্রিজ আমাদের একটা গর্বের বিষয়। পৃথিবীর মধ্যে খরস্রোতা নদী অন্যতম হল পদ্মা নদী। পদ্মা নদী খুব খরস্রোতা নদী, এর সাথে শুধু তুলনা করা হয় দক্ষিণ আমেরিকার আমাজান নদীকে। আমি গতকাল পার্লামেন্টে এই বক্তৃতা আমি করেছি যে খরস্রোতা নদী মধ্যে পদ্মা ব্রিজ একটা, আর দক্ষিণ আমেরিকার আমাজান নদী। সুতরাং আমরা মানে যে স্বপ্ন দেখেছিলাম পদ্মা ব্রিজের, সেই স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা পূরণ করেছেন।
বিশেষ করে দক্ষিণাঞ্চল এখন অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবে। আমাদের পায়রা বন্দরে বিভিন্ন শিল্প কল কারখানা গড়ে উঠেছে, আমাদের আরো কল কারখানা গড়ে উঠবে। সুতরাং পদ্মা ব্রিজ আমাদের গৌরবের বিষয়, আমাদের গর্বের বিষয়, এবং এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার দৃঢ়তার কারণে। একটা মানুষ একটা কঠিন কথা বলতে পারে কখন, যখন তার মধ্যে সততা থাকে। তিনি সততার সাথে, দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং তার যে আমার মনে আছে 2001 সালের 4 জুলাই তিনি পদ্মা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 1999 সালে ফিজিবিলিটি স্টাডি শেষ করার পরে তিনি পদ্মা ব্রিজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তী সরকার এসে এই পদ্মা ব্রিজের কাজ বন্ধ করে দেয়। আবার মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে ক্ষমতা এসে আবার 2014 সাল থেকে পদ্মা ব্রিজ শুরু হয়। কেউ কল্পনা করতে পারে নাই যে এই খরস্রোতা নদীর মধ্যে আমরা পদ্মা ব্রিজ করতে পারবো। এটা আমাদের প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। কিন্তু জনাব তোফায়েল আহমেদ, আমরা শুধুমাত্র তো এদেশের মানুষ পদ্মা ব্রিজকে শুধুমাত্র একটা পদ্মা সেতু হিসাবেই দেখছে না, এই ব্রিজটিকে দেখছে যে সারা পৃথিবী যেখানে অর্থনৈতিক একটা বেসামাল অবস্থাতে চলছে, কিন্তু সেই সময়টাতে ওই মহেন্দ্রক্ষণটাতে কিংবা মহাসংকটকালে পদ্মা সেতু যে উদ্বোধন হচ্ছে, সেই যা পদ্মা সেতু কতখানি অর্থনৈতিক স্বস্তিটা এনে দিবে মানুষকে, বাংলাদেশের মানুষকে, যে একটা তো অর্থনৈতিক বিরাট বড় জায়গা ক্ষেত্র তৈরি হয়ে গেল। কোন কোন জায়গাগুলোতে পদ্মা সেতু অর্থনৈতিক জায়গাতে আমাদের একটা বড় স্বস্তি এনে দিবে? আপনি লক্ষ্য করেন, যখন যমুনা বঙ্গবন্ধু যমুনা ব্রিজ যখন 23 নভেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন, কেউ কি কল্পনা করতে পেরেছে যে উত্তরাঞ্চল থেকে আজকে ঢাকা এসে আবার আজকে আমি ফিরে যেতে পারবো? আজকে সেটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে আমি জাপান সফরে গিয়েছিলাম 1973 সালে। তখন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার তানাকা, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মিস্টার রোহিরা, এবং দ্বিপাক্ষিক বৈঠকে বঙ্গবন্ধুর কাছে থাকার সুযোগ পেয়েছি। দ্বিপাক্ষিক বৈঠকে বঙ্গবন্ধু এই যমুনা মাল্টিপারপাস ব্রিজের কথা বলেছিলেন, এবং পরবর্তীকালে সেটা বাস্তবায়ন হয়েছে। আজকে পদ্মা নিয়ে তো অনেকে মনে করেছে যে করা সম্ভব না, অনেক ষড়যন্ত্র হয়েছে, বিশ্বব্যাংক টাকা বন্ধ করেছে, তারপরে ডক্টর ইউনুসের মতো লোক এবং আরো কেউ কেউ এই পদ্মা ব্রিজ নিয়ে ষড়যন্ত্র করেছে যাতে বিশ্বব্যাংক আমাদের টাকা না দেয়। তখনই তো প্রধানমন্ত্রী পার্লামেন্টের উপরে দাঁড়িয়ে ঘুরেছিলেন, আমি আমার নিজস্ব অর্থায়ন করব। সুতরাং আজকে সেটা সম্ভব হয়েছে বিকজ অফ মাননীয় প্রধানমন্ত্রীর সততা, দৃঢ়তা এবং তার লক্ষ্যের কারণে। কারণ তিনি লক্ষ্য নির্ধারণ করেছেন এই পদ্মা ব্রিজ করবেনই। আজকে সেই পদ্মা ব্রিজ পৃথিবীর মধ্যে দুইটা খরস্রোতা নদী, একটা পদ্মা আর একটা দক্ষিণ আমেরিকার আমাজন, এই পদ্মা ব্রিজ করে আজকে পৃথিবীকে দেখিয়ে দিয়েছি আমরা, আমরাও আমাদের নিজস্ব অর্থায়নে অনেক কিছু করতে পারি। আজকে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে, আজকে যে মেট্রো রেল, বিভিন্ন উন্নয়ন, আজকে সীমাতার বাড়ি, তারপরে পায়রা বন্দর, কর্ণমূলী টানেল সহ এগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সমর্পণ হয়েছে। সুতরাং কারো যদি সততা থাকে, দৃঢ়তা থাকে, তাহলে সব কাজেই সফলতার সাথে করা সম্ভব। জি জনাব তোফায়েল আহমেদ, 21টা জেলার সঙ্গে কানেক্টিভিটি বাড়িয়ে দিবে এই পদ্মা সেতু, কিন্তু সেই ওপারের 21টা দক্ষিণবঙ্গের সাথে যে এই যে যোগাযোগ হয়ে যাবে রাজধানীর, এবং মাত্র কয়েক ঘন্টার ব্যাপার হয়ে যাবে, যেটা সারা দিন মানের ব্যাপার ছিল, কিংবা আমরা অনেক সময় দেখেছি 1.5 দিনও লেগে যেত, কিন্তু সেটাকে একটা সহজ করে দিচ্ছে এই পদ্মা সেতু কানেক্টিভিটিতে। কিন্তু ওপারে কী কী হয়েছে, ব্যবসায়িক ডেভেলপমেন্টটা ওই পারে এখন কী কী হলো? পদ্মা সেতুর সাথে তো রেল যোগাযোগও আছে, কিন্তু সবচেয়ে বড় কথা, কোন কোন জায়গাগুলো এখন পর্যন্ত ওই পারে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে যে এই সেতুর সাথে তারা, কিংবা ভবিষ্যতের জন্য কোনগুলো দাঁড়াচ্ছে, কোন ক্ষেত্রগুলো? দেখেন, আমাদের পায়রা বন্দর একটা বিরাট, সেখানে একটা আমাদের বিদ্যুতের যে অনেক
একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যৌথ প্রচেষ্টা চীনের সাথে। আজকে পারা বন্দরে অনেক ইন্ডাস্ট্রি কল কারখানা গড়ে উঠতেছে। আমার নিজের জন্মস্থান ভোলা, আজকে পদ্মা ব্রিজের কারণে ভোলা যে পর্যাপ্ত গ্যাস আছে, সেই গ্যাস ভিত্তিক আমাদের শিল্প কল কারখানা গড়ে উঠবে এবং ভোলা একটা পর্যটন কেন্দ্র স্থাপিত হবে। এইভাবে আপনার বরিশাল বলেন, তারপরে খুলনা বলেন, বাগেরহাট বলেন, আরো বিভিন্ন জায়গায় ঝালকাঠি বলেন, সব জায়গায় এই যে কানেক্টিভিটি, এটা অর্থনৈতিকভাবে আমরা অনেক লাভবান হব। এটা আমরা ব্রিজ চালু হওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে মানুষ কত আগ্রান্বিত হয়েছে এখানে কল কারখানা শিল্প স্থাপন করার জন্য। এটা সম্ভব হবে এই পদ্মা ব্রিজের কারণে। জি, এই এক পদ্মা সেতুকে নিয়ে জনাব তোফায়েল আহমেদ, সবসময় আমরা দেখেছি যে দেশি বিদেশি ষড়যন্ত্র যে হয়েছে তার কিন্তু তথ্য প্রমাণ আছে, কিন্তু পদ্মা সেতু নিয়ে যে বিরোধী পক্ষগুলো বলে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির হরিলুট হয়েছে, তার কি কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত জনসমক্ষে দেখাতে পেরেছে বিরোধী পক্ষগুলো? আচ্ছা, ধরেন আপনি, আমি যদি সৎ থাকি, আমার যদি সততা থাকে, আপনি আমাকে অসৎ বললেও আমার মনে খারাপ লাগবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এই পদ্মা ব্রিজ স্থাপন করেছেন। তার দৃঢ়তা ছিল আমি করব, তিনি করেছেন। আজকে বিরোধী দল, এই যে ধরেন, আমি কারোর নাম নিতে চাই না, এই বিরোধী দলের বিএনপির সাধারণ সম্পাদক, এরা প্রতিনিয়ত এইটা ওইটা দুর্নীতি এই সেই, কিন্তু তারা নিজেরা কি করেছে এবং তারা নিজেরা কি করবে এই কথা আপনি তাদের বক্তব্যে কোনোদিন শুনবেন না, শুধু শুনবেন সমালোচনা। আরে, একটা ভালো কাজ করা হয়েছে, কালকে আমি পার্লামেন্টে বলেছি আর অনেকেই বলেছেন, একটা ভালো কাজ সততার সাথে করেছে মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আর কোনো ত্রুটি পায় না। এই জন্য এখানে দুর্নীতির কথা বারবার বলা হচ্ছে। কিসের দুর্নীতি, কোথায় দুর্নীতি? এই দুর্নীতির কথা বলে তো বিশ্বব্যাংক ট্রাক বন্ধ করেছিল, আমরা নিজস্ব অর্থায়নে করি নাই, আমরা তো করেছি। আজকে আমি দক্ষিণাঞ্চলের মানুষ, আমি নিজে ভাবি, আমি যখন কল্পনা করি, যখন কল্পনা করি 4-5 ঘন্টার মধ্যে আমি আমার জন্মস্থান বলে বুঝতে পারবো, তখন আমার কাছে কেমন লাগে, আনন্দে উদ্বেলিত হয়ে যায় আমার হৃদয়। সুতরাং পদ্মা ব্রিজ আমাদের দরকার ছিল এবং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। জি, জনাব তোফায়েল আহমেদ, আর একটা প্রশ্ন আছে যে ষড়যন্ত্রের কারণে বিশ্বব্যাংক সহায়তা থেকে সরে গেল, কিন্তু বিশ্বব্যাংক তাদের নিজেদের ভুলটা বুঝতে পেরে আবারও যখন সহায়তা করতে অর্থায়নের জন্য এগিয়ে এলো, তখন সরকার বিশ্বব্যাংককে আর রাখলো না। তারা বলল যে আমরা নিজেদের অর্থায়নেই তোমাদেরকে করে দেখাবো আমাদের পদ্মা সেতু। কিন্তু এটা হচ্ছে পরিষ্কার কথা, অর্থাৎ আপনাদের জবানিতে, আপনাদের তথ্য মতে এবং আপনারা বিভিন্ন সময় যে কথাটা বলেন সেটা হচ্ছে এটা। কিন্তু বিরোধী পক্ষ আবার কেন বলে যে আওয়ামী লীগ অর্থাৎ সরকার দুর্নীতি করবে বলে বিশ্বব্যাংক যখন নিজেরা আবার এগিয়ে এলো দ্বিতীয় দফা, তখন বিশ্বব্যাংককে নেওয়া হলো না? এই জায়গাটার একটু ব্যাখ্যা চাই। শোনেন, বাংলাদেশ একটা আত্মনির্ভরশীল দেশ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি। স্বাধীনতার পরে বলা হয়েছিল যে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্রতম দেশ, আর বঙ্গবন্ধু বলেছিলেন আমার দেশের মানুষ যদি থাকে, মাটি যদি থাকে, একদিন আমি বিধ্বস্ত বাংলাদেশকে আমি সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা বাংলায় পরিণত করবো। বঙ্গবন্ধু সেই ভিত্তি স্থাপন করে গেছেন, আজকে বঙ্গবন্ধু কন্যা এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি কথায় কথায় দুর্নীতি করবেন, আপনি বিশ্ব, আমাদের আত্মমর্যাদা নাই, বিশ্বব্যাংক বন্ধ করলো, আবার আসলো যে কৌশিক বসু বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, আমি তখন জেনেভা, তিনি সে জেনেভা একটা কনফারেন্সে এসেছিলেন, সে প্রখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বসু, 1915 সালের 16 ডিসেম্বর তিনি বলেছিলেন যে বিশ্বব্যাংক আমরা ভুল করেছি, আমরা এই বিশ্বব্যাংক আমরা যে দুর্নীতির কথা বলেছি এটা প্রমাণ করতে আমরা পারি নাই। আজ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে নিজস্ব অর্থায়নে এই পদ্মা ব্রিজ করা সম্ভব এবং সেই জন্য সেই কাজ তারা শুরু করেছে। সুতরাং কৌশিক বসুও তো বলেছে যে আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়েছে, তারপরে যদি আমাদের আত্মমর্যাদা থাকে আবার তারা টাকা দেবে আপনাদের দেখাবার জন্য,
আমরা পৃথিবীকে দেখালাম যে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজের মতো একটা বড় ব্রিজ আমরা করতে পারি। অর্থাৎ সব ষড়যন্ত্রের জবাব হচ্ছে নীরবে, যেটা ষড়যন্ত্রের জবাব হয়েছে, কিন্তু সেই জায়গাটা জানতে চাই যে ষড়যন্ত্রের জবাব হয়েছে এই পদ্মা ব্রিজ আজকে 25 তারিখ ওপেন হবে। আমরা বিশ্বকে দেখিয়ে দিলাম যে যত চেষ্টাই করা হয়েছিল ক্যানেলটা বন্ধ করার জন্য কোনো চেষ্টা সফল হয় নাই। আমাদের দৃঢ়তা, আমাদের প্রধানমন্ত্রীর সততার কারণেই আমরা আমাদের গন্তব্যে বুঝতে পেরেছি। ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি কিংবা পিছু হটেনি মাননীয় প্রধানমন্ত্রী, এবং তার এই দৃঢ়তা এবং সততার কারণে এবং একনিষ্ঠতা এবং ঘুরে দেখানোর জন্যই আজকে এই পদ্মা সেতু। কিন্তু এই পদ্মা সেতু আগামী নির্বাচনে সরকারকে কতটা মানুষের মনের জায়গাতে জায়গা করে নিবে এবং আগামী দিনের নির্বাচনে এই পদ্মা সেতু কত বড় শক্তিশালী হাতিয়ার হবে? আমরা কিন্তু নির্বাচনের কারণে বা নির্বাচনে বিজয় হওয়ার জন্য আমরা পদ্মা ব্রিজ করি নাই। আমরা পদ্মা ব্রিজ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ করেছেন দেশের মানুষের যাতায়াতের সুবিধার জন্য, এবং এই যাতায়াতের মধ্যে দিয়ে পদ্মার ওপারে আমরা যারা বসবাস করি আমাদের নিজস্ব জায়গায় অনেক শিল্প কল কারখানা গড়ে উঠবে, আমাদের তরুণ সমাজ চাকরি পাবে, আমাদের দেশ অর্থনৈতিক উন্নতি হবে এবং আমাদের জিডিপি মিনিমাম 2% বেড়ে যাবে। সুতরাং আমরা সেই দিকে লক্ষ্য করে আমরা করেছি। আর আমরা যদি ভালো কাজ করে থাকি মানুষ এমনিতেই আওয়ামী লীগকে বেছে নেবে। অনেক ষড়যন্ত্রই তো হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2008-এর নির্বাচন, 2014-এর নির্বাচন, 2018-এর নির্বাচন কত রকম চেষ্টা হয়েছে, কিন্তু সততার কাছে অন্য কেউ সফল হয়নি। আমরা সততার সাথে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে সততার সাথে এই পদ্মা ব্রিজ করতে সক্ষম হয়েছে। আমার আরও একটা প্রশ্ন আছে যেটা হয়তো আমার শেষ প্রশ্ন হয়ে যাবে, কিন্তু সেটি হচ্ছে যে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্র থাকবে, কিন্তু এই যে উদ্বোধনকে ঘিরেও যেখানে এই উদ্বোধনকে মহা উদযাপনের মধ্য দিয়ে সারা পৃথিবীকে দেখাতে যাচ্ছে বাংলাদেশ সরকার যে তারা পদ্মা সেতু করে দেখিয়েছে, কিন্তু সেই করে দেখানোর মধ্যেও এক ধরনের শঙ্কা লুকিয়ে আছে। অর্থাৎ কেন মনে হচ্ছে শঙ্কিত যে সাবোটাজ হতে পারে? না, সেই জন্য তো সরকার সতর্ক, আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক, আমাদের জনগণ সতর্ক, আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে তারা সতর্ক। সুতরাং কোন ষড়যন্ত্রই সততার কাছে ন্যায়ের কাছে টিকবে না। আমরা সত্যিকার অর্থে ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছবই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব তোফায়েল আহমেদ, আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন। এবং পদ্মা সেতু যে বদলে যাওয়া বাংলাদেশের আরও একটা বিরাট বড় আত্মমর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কিংবা দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছে মহা সমারোহে, মহা আয়োজনের মধ্য দিয়ে, এবং ভবিষ্যতে পদ্মা সেতুর মধ্য দিয়ে কী কী পেতে যাচ্ছে দেশের মানুষ সেই জায়গাটি আপনি সবিস্তরে বর্ণনা করলেন, এবং ইতিমধ্যে সারা দেশের মানুষ জেনেছে যে এই পদ্মা সেতু হয়ে গেলে দেশের মানুষ কী কী পরিবর্তনের মুখগুলো দেখবে। সেখানে যাতায়াত ব্যবস্থা নেই শুধুমাত্র, সেখানে অর্থনীতি যে পুরো আমাদের যে প্রবৃদ্ধি সেখানে কিন্তু পদ্মা সেতু একাই যোগ করবে প্রায় 2%। তো সুতরাং এই যে বড় একটা লাভের জায়গা এবং বাংলাদেশের উন্নয়নের যে ছবিটা পদ্মা সেতুর, সেই ছবিটাকে মলিন করে দেওয়ার জন্য এখনও যদি কোনো পক্ষ কিংবা কিছু কিছু পক্ষ এখনও যদি উদ্গ্রীব হয়ে বসে থাকে যে কোনো সাবোটাজ ঘটানোর জন্যে কিংবা কোনো ধরনের বেকায়দায় ফেলে কোনো একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যে, সেই দিকটাতেও সতর্ক আছে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ। সব কিছুর মধ্য দিয়ে এই পদ্মা সেতু 25 তারিখ উদ্বোধন হবে, এবং সেটিই জানালেন তোফায়েল আহমেদ যে 21টি জেলার সঙ্গে কিভাবে হুহু করে যোগাযোগ বেড়ে যাবে এবং বেড়ে যাবে অর্থনীতির শক্তিটা, অর্থাৎ মেরুদণ্ডটা সোজা হয়ে দাঁড়াবে। সেই মেরুদণ্ডের গল্পটা এবং সোজা হয়ে থাকা মজবুত যে আমাদের অর্থনীতি, সেই অর্থনীতির জায়গাটাকেই পদ্মা সেতু নতুন মাত্রা যোগ করবে। সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে হাতে গোনা মাত্র আর কদিন পদ্মা সেতু সব কিছু অন্যায় এবং ষড়যন্ত্রের প্রতিবাদের জবাব এই পদ্মা সেতু, এবং দেশের মানুষ নিশ্চয়ই অপেক্ষা করছে এই সেতুর উদ্বোধন এবং এই সেতু দিয়ে পারাপার হওয়া এবং এই সেতু পারাপারের পর বদলে যাওয়া একটা আত্মমর্যাদাশীল বাংলাদেশের নতুন ছবি দেখবার জন্য। আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থাকবেন। জনাব তোফায়েল আহমেদ আরও একবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে
আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে। শুভরাত্রি।